আমাদের মধ্যে কিছু ব্যক্তি সারাদিনে কিছু না কিছু ভুল করেই থাকে, যার মধ্যে কিছু এমন ভুল থেকে থাকে যেটার বিষয়ে সে জানে, কিন্তু কিছু এমন কাজ হয়ে থাকে যেটা ভুল কিন্তু লোকেরা সেটাকে ঠিক মনে করেই করতে থাকে, বা তারা আন্দাজই করতে পারে না যেটা তারা করছে সেটা ঠিক নাকি ভুল, যার জন্য অনেকবার না জেনে ঝুঁকিও পোহাতে হয়। এই জন্য আজকের এই ভিডিওতে আমরা সেই 10 রকম ভুলের বিষয়ে জানব যা সবারই শুধরানোর প্রয়োজন রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। শুরু করি নাম্বার 1, যেটা হলো টুথপেস্ট ব্রাশের পুরোটা জুড়ে লাগানো। দাঁত পরিষ্কারের সময় করা কিছু ভুলের বিষয়ে আমি আগেই অনেক ভিডিওতে বলেছি, কিন্তু তাছাড়াও টুথব্রাশের ওপর ভরে টুথপেস্ট লাগানো আর এক ধরনের ভুল, কারণ অ্যাডভার্টাইজমেন্টে শুধু ভালো দেখানোর জন্য টুথব্রাশের এক কিনারা থেকে আর এক কিনারা পর্যন্ত টুথপেস্ট লাগানো হয়, আর এটা অনেক মানুষ সঠিক মনে করে রিয়েল লাইফেও ঠিক ওইভাবেই করতে থাকে, আর যা পুরোপুরি ভুল, কারণ দাঁত পরিষ্কারের জন্য একবার মটরের দানার মতো টুথপেস্ট লাগানোই অনেক হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি পুরো ব্রাশ জুড়ে টুথপেস্ট ব্যবহার করছে, তবে তার দাঁত পরিষ্কারের সাথে সাথে পকেটেরও পরিষ্কার হচ্ছে, এবং টুথব্রাশে পেস্ট বেশি থাকার জন্য মাড়িতে কোমল ত্বকের ক্ষতি হচ্ছে। এই জন্য দয়া করে ব্রাশের ওপর লম্বা লম্বা পেস্ট নিয়ে বাহাদুরি করবেন না, আর যতটা প্রয়োজন ঠিক সেই হিসেবে টুথপেস্ট ব্যবহার করুন। নাম্বার 2, সকালে খালি পেটে চা পান করা। বন্ধুরা, বিশেষ করে আমাদের দেশে এমনটা মনে হয় যেন লোকেদের জীবন চায়েতে শুরু হয়ে থাকে। যদি চা সঠিকভাবে পান করা হয় তবে তার অনেক বেনিফিট রয়েছে, কিন্তু বেশিরভাগ লোক খালি পেটে চা পান করে, যেটা কিন্তু একটা বাজে অভ্যাস, কারণ সকালে খালি পেটে চা পান করলে এটা পেটে অ্যাসিডের মাত্রাকে বাড়াবে, যার ফলে বুক জ্বলবে এবং পাচনে সমস্যা হবে, সাথে পেটে গ্যাসের সাথে সাথে অন্যান্য সমস্যাও শুরু হবে। এই জন্য যদি চা পান করতেই হয় তবে সেটা খাবার খাওয়ার আধ ঘন্টা বা এক ঘন্টা বাদে পান করা যায়। চায়ের বিষয়ে ডিটেলে জানার জন্য আমি আমাদের চ্যানেলে নতুন ভিডিও অবশ্যই বানাবো। নাম্বার 3, ফ্রুট জুসকে ছেঁকে পান করা। প্রথমত, এটা যে কোনো ফল ডাইরেক্ট খাওয়া শরীরের জন্য সবথেকে ভালো, কিন্তু এখনকার সময়ে অনেকে ফ্রুট জুস ব্যবহার করছে কিন্তু তাও সেটাকে ছেঁকে পান করা হচ্ছে, যেটা কিন্তু পুরোপুরি ভুল, কারণ জুস বানানোর পর যেটাকে বাজে অংশ ভেবে ছেঁকে ফেলে দেওয়া হচ্ছে আসলে সেটাই কিন্তু খাবারে থাকা ফাইবার, আর যেটা ফলে থাকা মিষ্টি রসকে পেটে গিয়ে পচানোর কাজ করে থাকে। এই জন্য ফলের জুসকে ছেঁকে পান করলে পেটে গ্যাস তৈরি হওয়ার সাথে সাথে অনেক তাড়াতাড়ি রক্তে ব্লাড সুগারের লেভেল বেড়ে যায়, যার ফলে ধীরে ধীরে শরীরে চর্বি জমতে শুরু করে। এই জন্য ফল ডাইরেক্ট খাওয়া উচিত, আর যদি জুস খেতেই হয় তবে সেটাকে জুস করার পর ছেঁকে ফেলে দেওয়া উচিত নয়। নাম্বার 4, খাবার খাওয়ার সাথে সাথে জল পান করা। বেশিরভাগ লোকেরা খাবার খাওয়ার পর জল খাওয়াকে আটকাতেই পারে না, যেটা কিন্তু ভুল অভ্যাসের মধ্যেই পড়ে, কারণ খাবার খাওয়ার পরেই জল পান করলে পেটে পাচক রসের মাত্রা ঠিকভাবে বেরোতে পারে না, যার ফলে পাচন ক্রিয়া কম হয়ে যায় এবং পেটে গ্যাস তৈরি হয়। এই জন্য খাবার খাওয়ার পরক্ষণেই জল পান করা উচিত নয়, যদিও 1 থেকে 2 সিপ জল পান করা যেতে পারে, কিন্তু গ্লাস ভরে জল পান করতে হলে খাবার খাওয়ার 45 বা 1 ঘন্টা বাদে পান করুন। নাম্বার 5, কাঁচা দুধের ব্যবহার। অনেক লোকেদের মনে হয় কাঁচা দুধ শরীরের জন্য বেশি কার্যকরী, কিন্তু বলে দিই এরম ভাবনাটাই পুরোপুরি ভুল, কারণ কাঁচা দুধে পৌষ্টিক তত্ত্বের মাত্রা বেশি হওয়ার সাথে সাথে তার মধ্যে ইকোলাই সালমোনেলা নামের ব্যাকটেরিয়া অনেক মাত্রায় মজুদ থাকে, যেটা পেটে গিয়ে ফুড পয়জেনিংয়ের কারণ তৈরি হতে পারে, আর যার ফলে পেটে ব্যথা, বমি এবং মাথা ঘোরার মতো সমস্যা শুরু হতে পারে। কিন্তু যারা জোয়ান হয়ে থাকে তাদের শরীরে কাঁচা দুধের প্রভাব খুব একটা পড়ে না, কারণ তাদের শরীরে ইমিউন সিস্টেম অনেক বেটার থাকে, যার জন্য ওই ব্যাকটেরিয়া পেটের মধ্যেই মারা যায়। কিন্তু বাচ্চা, বয়স্ক আর গর্ভবতী মহিলাদের কাঁচা দুধ কখনো পান করা উচিত নয়, কারণ তাদের শরীরে ইমিউন পাওয়ার দুর্বল হয়, যার ফলে দুধে থাকা ব্যাকটেরিয়া এদের শরীরে বেশি সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া সবার জন্য ভালো দুধ ফুটিয়ে পান করা, কারণ দুধ ফোটানোর ফলে পৌষ্টিক তত্ত্বের মাত্রা একটু কম তো হয় বটে, কিন্তু ব্যাকটেরিয়া পুরোপুরিভাবে মারা যায়, যার ফলে সেটা পান করা আপনার জন্য আরও বেশি সুরক্ষিত। নাম্বার 6, খাবার খাওয়ার পরই সিগারেট পান করা। সিগারেট আমাদের শরীরের জন্য ভালো নয় সেটা প্রায় সকলেই জানে, কিন্তু তবুও কিছু লোকেদের অভ্যাস আছে খাবার খাওয়ার পরেই একটা সিগারেট পান করা, যেটা কিন্তু একটা মারাত্মক ভুল, কারণ আপনি এটা জেনে অবাক হবেন, খাবার খাওয়ার পরেই পান করা সিগারেটটা শরীরে 10 গুণ বেশি বাজে প্রভাব ফেলে থাকে। মানে খাবার খাওয়ার পরেই পান করা
একটা সিগারেট 10টা সিগারেট পান করার মতো হয়ে থাকে। কারণ যখনই আমরা খাবার খাই তখন খাবার পচানোর জন্য আমাদের শরীরে ব্লাড সার্কুলেশন অনেক তাড়াতাড়ি হয় এবং শরীরে খাবারে থাকা পৌষ্টিক তত্ত্ব শোষণের প্রক্রিয়াও চালু হয়ে যায়, আর যা খাবার খাওয়ার 1 ঘন্টা অবধি চলতে থাকে। এই জন্য খাবার খাওয়ার পরেই সিগারেট পান করলে তার মধ্যে থাকা নিকোটিন এবং অন্যান্য পদার্থ শরীরে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়, সাথে খাবারে থাকা পৌষ্টিক তত্ত্বকে শরীরে ঢুকতে অনেক মাত্রায় কমিয়ে দেয়, যার ফলে শরীরে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যায় এবং জরুরি পৌষ্টিক তত্ত্ব কম পড়ে যায়। এই জন্য আমি এটা বলবো, যদি হয় তবে সিগারেটের এই বাজে অভ্যাস এখনই ছেড়ে দিন, আর যদি সেটা না পারেন তবে খাবার খাওয়ার পরেই ধূমপান করবেন না। 7, বারবার জল পান করা। আমাদের শরীর 60-70% জল দিয়ে তৈরি, আর শরীর ঠিকভাবে কাজ করার জন্য একটা সঠিক মাত্রায় জল পান করা অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কিন্তু প্রতিটা জায়গায় এটা শোনা যায় জল বেশি থেকে বেশি পান করা উচিত, যার ফলে অনেক লোকেদের এরম মনে হয় জল যত পান করা যাবে তত ভালো। আর লোকেদের কাছে অর্ধেক জ্ঞান থাকার জন্য লোকেরা ভালো মনে করে অনেক অনেক জল পান করতে থাকে, যেটা কিন্তু একটা ভুল ভাবনা এবং ভুল কাজ। কারণ জরুরির থেকে বেশি জল পান করলে রক্তে সোডিয়ামের মাত্রা কম হয়ে যায় আর আমাদের কিডনির কাজ অনেক বেড়ে যায়, যার ফলে বারবার প্রস্রাব পাবে এবং প্রস্রাব আটকে রাখার মতো ক্ষমতাও হারাবে। এই জন্য সবার প্রথমে এটা বুঝতে হবে যে আপনার শরীরে সারাদিনে কতটুকু জলের প্রয়োজন, কারণ প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা জল পানের প্রয়োজন রয়েছে। আর যা ব্যক্তির ওজন, সেই ব্যক্তি কোন আবহাওয়ায় রয়েছে, আর সেই ব্যক্তির ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করছে তার জল পান করা। মানে যে ব্যক্তি বেশিরভাগ সময় ঘরে বসে কাজ করছে এবং আবহাওয়া যদি ঠান্ডা হয় তবে তো তার জন্য 2 লিটার জল মানে 6-8 গ্লাস জল পান করা একদম ঠিক আছে। আর যদি আবহাওয়া গরম হয় তবে জলের মাত্রা আরটু বাড়ানো যেতে পারে। আবার যেখানে কোনো ব্যক্তি অনেক বেশি এক্সারসাইজ করছে বা অনেক বেশি পরিশ্রম করছে তবে সেই মানুষটির শরীরে জলের খামতিও অনেক মাত্রায় হয়, তাই জন্য তার 3-4 লিটার মানে 12-14 গ্লাস জল সে পান করতে পারবে। কিন্তু এটাও মাথায় রাখা দরকার, জল মানে এটা নয় যে শুধু সাদা জল পান করতে হবে, বরং ফল সবজি আরও অন্যান্য জিনিস থেকেও পাওয়া জল কিন্তু আমাদের শরীর জলের খামতিকেই পূরণ করে। এই জন্য জল পান করার আগে আপনি 2টো বিষয়ে খেয়াল রাখবেন। প্রথম কথা, যদি আপনার বেশি জল তেষ্টা পায় তবে ওই সিচুয়েশনে তেষ্টা মেটানোর জন্য যতটুকু জল জরুরি ততটুকু জল পান করুন। কিন্তু যদি তেষ্টা কম পায় আর আপনি জল পান করেছেন ঘণ্টাখানেক আগে তবে অল্পমাত্রায় তেষ্টা মেটানোর জন্য জল পান করা যেতে পারে। কিন্তু জল আমাদের শরীরের জন্য ভালো এটা ভেবে প্রত্যেক 10-15 মিনিট অন্তর অন্তর জল পান করা উচিত নয়। আবার এটাকে এভাবে বোঝা যেতে পারে, যখন কোনো মানুষের প্রস্রাবের রং হলুদ হয় তখন তার শরীরে জলের অভাব রয়েছে, এই সময় জল আপনার পান করতেই হবে। কিন্তু যদি প্রস্রাবের রং পুরোপুরি পরিষ্কার হয় তবে সেখানে বোঝাই যায় এখন আপনার শরীরে জল পান করার প্রয়োজন নেই। 8, ব্যথা ও ঘুমের জন্য ওষুধের ব্যবহার করা। পুরো দিনের পজিশন এবং সারাদিনের স্ট্রেসের কারণে মাথা ব্যথা আর রাতে ঘুম না আসার মতো সমস্যা হবার জন্য প্রায় লোকেরা ওষুধের ব্যবহার করে, কারণ ওষুধে ভালো কাজ এবং সেই সময়ের জন্য সমস্যা একটু কম করে দেয়। কিন্তু এখানে বুঝতে হবে, যেই ওষুধ খাবার পরেই মাথা ব্যথা চলে যাচ্ছে আর ঘুমও চলে আসছে সেটা কিন্তু পরে গিয়ে শরীরে অনেক বড় ক্ষতি করতে পারে, কারণ এই ধরনের ওষুধ ব্যবহারের ফলে সমস্যা কিছু সময়ের জন্য থেমে যায় আর পরে আরও অনেক সমস্যার সাথে আবার ফিরে আসে। আর শুধু তাই নয়, ধীরে ধীরে ওষুধের অভ্যাস শরীরের হয়ে যায়, যার ফলে এমন সময় আসে যতই মাথা ব্যথা হোক বা ঘুমের ওষুধ খাওয়া হোক না কেন সমস্যা কিন্তু ঠিক হয় না, আর ওই ব্যক্তি এইসব ওষুধের পুরোপুরি গোলাম হয়ে যায় আর এটাকে আরও বেশি ডোজের সাথে খেতে শুরু করে, যার ফলে এটা শরীরে আরও বেশি ক্ষতি করতে লাগে। এই জন্য এটা বোঝা দরকার, যে সমস্যাগুলো ভুল শুধরলে ঠিক করা যেতে পারে সেখানে ওষুধের ব্যবহার না করাই ভালো। আর এই জন্য সবার প্রথমে কারণ বোঝার চেষ্টা করতে হবে, যেমন মাথা ব্যথা হওয়া মাথায় প্রেশার এবং চিন্তা থেকেই হতে পারে, এই জন্য মাথা ব্যথার ওষুধ খাওয়ার বদলে আরাম আর ঘুমের দিকে খেয়াল রাখা প্রয়োজন। আর যদি রাতে ঘুম না আসে তবে সেটা এটাকে বোঝায় যে সারাদিন আপনার মস্তিষ্ক শরীরের থেকে বেশি কাজ করছে এবং শরীর আরামে থাকছে, এই জন্য ঘুমও আসছে না। আর তাই দিনের সময় যতটা হয় মাথাকে আরাম দিন এবং শরীরকে কাজে লাগান, তবে দেখবেন রাতে নিজে থেকেই ঘুম চলে আসবে। এই ঘুমের সমস্যাকে বোঝার জন্য এভাবে বুঝতে পারেন, একজন মজদুর বা একজন কৃষক তাদের কিন্তু কখনো ঘুমের সমস্যা হবে না, কারণ এরা শারীরিক এবং মানসিক দুদিক থেকেই খাটনি করছে, তাই তারা রাতে বেশ আরামের এবং শান্তির ঘুম ঘুমোয়। কিন্তু আজ আমাদের মতো মানুষদের লাইফস্টাইল এরমটা হয়ে গেছে যেখানে শরীর পুরোদিন আরাম করছে কিন্তু মাথায় এত বোঝা চাপানো হচ্ছে যে রাতের ঘুম আর শান্তি পুরোপুরিভাবে চলে গেছে।
এই জন্য মস্তিষ্ককে সময় সময় আরাম দিন এবং শরীরকে কাজে লাগান। যদি এটা করেন তবে ঘুমের সমস্যা হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। নাম্বার 9, খাবার খাওয়ার পরেই দুধ পান করা। বন্ধুরা, শোবার আগে দুধ পান করা শরীরের জন্য অবশ্যই ভালো, কিন্তু না জানার কারণে কিছু মানুষ প্রায় সময় খাবার খাওয়ার পরেই দুধ পান করে থাকে, যেটা কিন্তু পুরোপুরি বাজে অভ্যাস। কারণ দুধ হজম হতে একটু সময় লাগে, যার ফলে খাবার খাওয়ার পরেই দুধ পান করলে পাচন প্রক্রিয়া অনেক ধীরে হতে শুরু করে আর পেটে গ্যাস তৈরি হয়। এই জন্য দুধ সবসময় রাতে খাবার খাওয়ার 1 ঘন্টা পর বা ঘুমোতে যাওয়ার 1/2 ঘন্টা আগে ব্যবহার করা উচিত। নাম্বার 10, খাবার খাওয়ার পরেই শুয়ে পড়া। এখনকার সময়ে অনেকে রাতের খাবার দেরি করে খায়, যার ফলে খাবার খাওয়ার পরক্ষণেই তারা শুয়ে পড়ে, আর যা কিন্তু অনেকটা বাজে অভ্যাসের মধ্যেই পড়ে। কারণ খাবার আমাদের পেটে উপর থেকে নিচে ট্রাভেল করে, যার ফলে খাবার খাওয়ার পরে শুয়ে পড়লে পাচন প্রক্রিয়া অনেকটা স্লো হয়ে যায়। সাথে খাবার পেটে গিয়ে ভাঙবার সময় আমাদের পেটে টান তৈরি করে, যার ফলে শুয়ে থাকার কারণে খাবারের কিছু অংশ আহার নালীর ওপরে উঠে আসে, যার ফলে ওই ব্যক্তির বুক জ্বলা, পেটে গ্যাস আর পাচনে সমস্যা শুরু হয়। এই জন্য খাওয়া আর শোয়ার মধ্যে অন্তত 1 থেকে 2 ঘন্টার গ্যাপ অবশ্যই রাখুন। তো বন্ধুরা, এই ভিডিওটা সেকেন্ড পার্ট যদি আপনি চান তবে কমেন্টে অবশ্যই লিখুন পার্ট 2, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, আর এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন যাতে অন্যেরাও এই সঠিক তথ্যগুলো জানতে পারে। আজকের মতো এইটুকু, ভালো থাকবেন, গেট ফিট, স্টে হেলদি।